নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে খুব সুন্দর এবং সিম্পল একটা হাউস প্ল্যান ড্র করবো আমরা ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন নতুন বাড়ি নির্মাণ করবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি বাড়ি নির্মাণের জন্য বাড়ি প্ল্যান সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন তো বন্ধুরা তাহলে চলুন আমরা বাড়ি প্ল্যানটির ড্র করি ঠিক আছে তো বন্ধুরা প্ল্যানটির সাইজ হবে টোয়েন্টি থ্রি ফিট হ্যাঁ টোয়েন্টি থ্রি ফিট ইন্টু টোয়েন্টি ফাইভ ফিট ওকে টোটাল এরিয়া হচ্ছে ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ স্কোয়ার ফিট ঠিক আছে তো চলুন প্ল্যানটি ড্র করি তো বন্ধুরা খুব ছোটো একটি জায়গার মধ্যে খুব সুন্দর একটা হাউস প্ল্যান দেখুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন দুই রুমের একটা হাউস প্ল্যান হবে এটা খুব সুন্দর একটা হাউস প্ল্যান আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যারা নতুন বাড়ি বানাবেন তো অবশ্যই প্ল্যানটি খুব ধৈর্য সহকারে দেখবেন দেখলেই একটা বেসিক ধারণা পেয়ে যাবেন আশা করি তো বন্ধুরা আমাদের স্টেয়ার অ্যাপগুলো প্রোভাইড করা শেষ ওকে তো বন্ধুরা এখানে যে বেডরুম আছে বেডরুমে একটা বেলকুনি প্রোভাইড করে দিব ঠিক আছে বেলকুনি এখানে প্রোভাইড করব ওকে তো আমাদের বেলকুনি প্রোভাইড করা শেষ তো বন্ধুরা আমরা এখন জানালাগুলো প্রোভাইড করব ঠিক আছে এই জানালাগুলো বেডরুমে জানালাগুলো পাঁচ ফিট হবে ওকে পাঁচ ফিট জানালা ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা সাইজগুলো প্রোভাইড করবো এটা হচ্ছে এন্ট্রি ঠিক আছে এন্ট্রি নর্থ ফেসিং বিল্ডিং হবে এটা ঠিক আছে নর্থ ফেসিং এন্ট্রি ঠিক আছে তো বন্ধুরা এখানে এন্ট্রি এখানে যে গেটটা হবে এই গেটের সাইজটা হবে হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি ওকে তিন ফিট ছয় ইঞ্চি ঠিক আছে স্টিয়ারকেস এবং এই ফাঁকা যে স্পেসটা আছে ডাইনিং স্পেস এটা টোটালি মিলে সাইজটা হবে হচ্ছে বারো ফিট ইন্টু তেরো ফিট ঠিক আছে ড্যান পাশে একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে বেডরুম বেডরুমটার সাইজ হচ্ছে দশ ফিট ইনটু দশ ফিট রুম তার সঙ্গে অ্যাটাচড একটা বারান্দা প্রোভাইড করা হয়েছে বেলকুনি বারান্দা বারান্দার সাইজটা হচ্ছে ছয় ফিট ইন্টু তিন ফিট ওকে দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট প্রস্থ হচ্ছে তিন ফিট বারান্দার ঠিক আছে তো বন্ধুরা এখানে আরেকটি মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে এম বেড এম বেড এম বেডটির সাইজটা হবে হচ্ছে প্রোভাইড করেছে আমরা দশ ফিট ইন্টু তেরো ফিট ঠিক আছে দশ ফিট ইন্টু তেরো ফিট এখানে স্পেস রাখা হয়েছে হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে কিচেন রুম কিচেন কিচেনটা সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে বারো ফিট ইন্টু পাঁচ ফিট ছয় ইঞ্চি ঠিক আছে আর এইটা হচ্ছে কমন টয়লেট কোমন টয়লেট কোমন টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি ইন্টু চার ফিট ওকে কোমন টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি ইন্টু চার ফিট ঠিক আছে তো বন্ধুরা স্টেয়ার কেসে এখানে তিন ফিট ঠিক আছে এপাশেও তিন ফিট ল্যান্ডিংটাও তিন ফিট ওকে ট্রেডটা তিন ফিট আর এই ট্রেডগুলো দশ ইঞ্চি ঠিক আছে ট্রেড হচ্ছে দশ ইঞ্চি তো বন্ধুরা বিলিটিতে আমরা কলাম প্রোভাইড করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো বন্ধুরা বিলিটিতে আমরা কলাম প্রোভাইড করলাম হচ্ছে নয়টা ঠিক আছে তো এখন আমরা দেখবো যে কলাম বিম সাব ফুটিং এর এনফোর্সমেন্ট ডিটেলস ঠিক আছে কলাম নাম্বার নয়টা হ্যাঁ নয়টা কলাম প্রোভাইড করেছি কলাম সাইজ কলাম সাইজ আমরা প্রোভাইড করব হচ্ছে দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি ঠিক আছে দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলম সাইজ প্রোভাইড করবো আর রিভার প্রোভাইড করবো হচ্ছে রিভার অফ কলাম রিভার অফ কলাম কলামে আমরা রিভার রিভার প্রোভাইড করবো হচ্ছে চারটা চারটা বারো মিলিফায়ার ঠিক আছে আর টাই প্রোভাইড করবো হচ্ছে এইট মিলিফাই ওকে এখন আমরা গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিম গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিমের সাইজ প্রোভাইড করবো হচ্ছে দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি ওকে রিভার প্রোভাইড করব রিভার অফ জিবি অ্যান্ড এফ বি বিম অ্যান্ড ফ্লোর বিমের রিভার্ট প্রোভাইড করবো হচ্ছে চারটা বারো মিলিমিটার ওকে চারটা বারো মিলিমিটার ব্যাসের স্টেট বার ওকে আর একটা বারো মিলিমিটার ব্যাসের এক্সট্রা টপ এক্সট্রাটা প্রোভাইড করবো ঠিক আছে দেন আমরা ফুটিং ফুটিং সাইজ প্রোভাইড করবো হচ্ছে তিন ফিট ইন্টু তিন ফিট ওকে তিন ফিট ইন্টু তিন ফিট ফুটিং সাইজ প্রোভাইড করব অ্যান্ড ফুটিংয়ের থিকনেস দিব হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে রিভার অফ ফুটিং রিবার অবলিক স্টিল হ্যাঁ স্টিলও বলতে পারেন রিবারও বলতে পারেন ওকে তো স্টিল আমরা রিবার আমরা প্রোভাইড করবো হচ্ছে ফুটিংয়ে ষোলো মিলিমিটার ব্যাসের সাত ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুতয়ে ঠিক আছে আর স্লাবে স্লাবে স্লাব থিকনেস প্রোভাইড করবো আমরা হচ্ছে ছয় ইঞ্চি ওকে স্লাবে রিবার প্রোভাইড করব টেন মিলিমিটার ব্যাসের ঠিক আছে শর্ট ডিরেকশানে প্রোভাইড করবো হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার বাই সেন্টার এবং লং ডিরেকশানে প্রোভাইড করব হচ্ছে ছয় ইঞ্চি সেন্টার বাই সেন্টার ওকে স্লাবে আমরা রড প্রোভাইড করব হচ্ছে শর্ট ডিরেকশনে পাঁচ ইঞ্চি সেন্টার বাই সেন্টার এবং লং ডিরেকশনে ছয় ইঞ্চি সেন্টার বাই সেন্টার ঠিক আছে তো বন্ধুরা বিল্ডিংটিতে টোটাল কস্ট হবে হচ্ছে কস্ট অফ বিল্ডিং বিল্ডিংটিতে টোটাল কস্ট হবে হচ্ছে সেভেন লাক্স ওকে বিলিংটিতে বিলিংটি নির্মাণ করতে মোট খরচ হবে হচ্ছে সাত লক্ষ টাকা এভারেস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি খুব দ্রুত ফ্রিতে পেয়ে যান তো ভিডিওটি ধৈর্য সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে